দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে ছোট্ট একটা বাচ্চা কোলে করে নিয়ে। আসলে কি হয়েছে তার জীবনে, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম প্রিয়া। বাচ্চাটা কার? আপনার? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কুমিল্লা চাঁদপুর। আচ্ছা আচ্ছা, পরিবারে কে কে আছে? পরিবার এখন বাচ্চাকে নিয়ে থাকে, স্বামীর সাথে তালাক হয়ে গেছে, আর একটা বিয়ে করাতে। বাবা আছে, মা আছে, ছোট একটা ভাই আছে। আপনিও তো একটা মেয়ে মানুষ, সে যাকে বিয়ে করছে সেও তো আর একটা মেয়ে মানুষ। তাহলে আপনার সঙ্গে কি এমন হলো যে স্বামী আপনাকে ছেড়ে ওই মেয়েকে বিয়ে করলো? আমার সাথে কিছুই হয় নাই, সে মনে করো গার্মেন্টসে কাজ করতো, এই কারণে পায়া প্রেম ভালোবাসা করে তাকে কখনো বিয়ে করছিল। এটা কি সত্যি কথা? আপনার বিয়েটা কিভাবে হয়েছিল? ফ্যামিলিগতভাবে। আপনি স্বামীকে ঝগড়া টগড়া মার ধর টর করতেন নাকি? স্বামীর সাথে ঝগড়া করবো কেন, তাদের ওখানে তুমি বেশি দিন থাকি না। আমার বিপদের সময় আমার খোঁজ খবর নেয় নাই, বুঝছেন? বাচ্চাটা হয়েছে, বাচ্চাটার কোনো খোঁজ খবর নেয় নাই। বাচ্চা হওয়ার আগে ছাড়াছাড়ি হয়ে গেছে তার? হ্যাঁ, তার ফ্যামিলি ভালো ছিল কিন্তু ছেলে নিজে ভালো না। তো ফ্যামিলির লোকজন তো ভালো করে দেয়, স্ত্রী একটু ভালো হলে কিন্তু যত খারাপ স্বামী খারাপ হোক না কেন তাকে একটু ভালো করতে পারে। তা আপনি চেষ্টা করছিলেন? সে তো মনে করেন এমনি খারাপ বলতে তা না, সে তো ইনকাম করে না, আমার বাচ্চার যে দায়িত্ব নিবে। হ্যাঁ, সে যদি আমার বাচ্চাকে ভালো না বাসে তাহলে তাকে দিয়ে আমি দরকার কি? লেখাপড়া করছিলেন? না ভাই, গরিব ঘরের মেয়ে দেখেই তো অল্প বয়সে বিয়ে দিয়েছিল। তা আজ ভিডিওতে আসছেন কি চিন্তা করে? চিন্তা করে যে বাচ্চাটাকে আমি সামলাইতে পারতেছি না, সেলাই মেশিন এর কাজ করতাম, মেশিনটা নষ্ট হওয়ার পর বাচ্চাকে নিয়ে চলতে পারি না। আপনি আরেকটা বিয়ে করলেন, সন্তানটা সে খরচ টরচ দিল কিন্তু কিছুদিন পরে দেখা যাচ্ছে বললো যে সন্তান আমার, সে বেটা আবার দাবি করবে না তো? না, সেটা দাবি করবে কেন, এটা তো খাতা কলমে লেখা নিয়ে নিয়েছে, ঠিক আছে? মানুষের তো বিশ্বাস নাই, আমি এত কষ্ট করে মানুষ করবো, ঠিক আছে? তখন আরো বেশি মায়া লাগবে। তারপরে যদি এসে দাবি করে বাচ্চাকে দিয়ে দেয় তখন তো কষ্টটা আমারই লাগবে। তার জন্য সৎ মায়ের ঘর দেখে এলাকার চেয়ারম্যান মেম্বারে বলছে যে বাচ্চা মায়ের কাছেই থাকবে, আর মাই তাকে মানুষ করবে, বাবার কোনো এখানে দায়িত্বও নেই, কোনো ভূমিকাও নেই। সে যদি ভবিষ্যতে এসে বলে বাচ্চা আমাকে দিয়ে দিও, আজকে প্রতিবেদনে আসছে না এলাকার চেয়ারম্যান মেম্বার জানে, সবাই তো জানবে। এখন আমাকে তার খাইতে দিব না কেউ, তাই না? দুইটা জ্ঞান দিতে পারবো সবাই, কিন্তু খাওয়া পোড়া তার কেউ দিতে পারবো না। একদিন হইলে মানুষ খাওয়া পোড়া দিতে পারবে। আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমি ফোনের মাধ্যমে যোগাযোগ করবো। নাম্বারটা মুখস্থ আছে? মানুষ পাই যে আমার সন্তান। নাম্বারটা কি মুখস্থ আছে? না ভাই, ফোনে আছে। তা নাম্বারটা একটু দেখে বলে দেন, বলে দেন নাম্বারটা। 01 8 0 1 8 7 8 7 8 5 7 7 6 5 6 5 7 7। নাম্বারটা খোলা থাকে তো? আমার বাচ্চাটাকে মানুষ করতে পারি। ওকে আপু, ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।